আজ সকালটা শুরু হয়েছে, বাড়ির ছাদ থেকে শুরু করতে পারিনি। তার কারণ হলো আজকে সকাল সকাল একটু কলকাতায় যাওয়ার ছিল, ঘুরতে নয়, চোখের চেক আপ করাতে যাচ্ছি আমরা সবাই। পাশে আমার মা আছে, আর এখানে আমার মেয়ে বসে আছে, আর সামনের সিটে এখানে বসে আছে আমার হাজবেন্ড আছে। আর আমরা যেখানেই যাই না কেন, সমস্ত জায়গায় সুরজিৎ আমাদেরকে নিয়ে যান সঙ্গে করে। ভীষণ ভালো ড্রাইভিং করেন, আর সেই সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি মানুষ, আমরা ওনার সঙ্গে যেতে কমফোর্ট ফিল করি। আর এই দেখুন আমাদের সুরজিৎ দা, হাই। আমরা বেশ আজকে, তবে আমরা চোখের ডাক্তার দেখাতে গেলে কি হবে, ফাঁকা কোনো জায়গা পাই একটু জন্য থেমে যাবো। অ্যাকচুয়ালি চোখের খুব একটা সমস্যা বলতে চেকিং করতে যাওয়া, আর তার জন্য অতটা চাপ নেই আমাদের মাথার মধ্যে, ফ্রিভাবেই যাচ্ছি যাতে করে খুব একটা প্রেশার নেই। অতএব সেই সঙ্গে সঙ্গে একটু ঘুরতেও পারবো আমরা, তাই তো? আর ঘোরাটা হচ্ছে আমাদের সব থেকে ভালো লাগে। হ্যাঁ, কোনো জায়গায় গেলে যতই কষ্টের মধ্যে যাই না কেন, মনে হয় একটু ঘুরে নিই, আশেপাশে কোনো নতুন প্লেস দেখলে সেখানে একটু দাঁড়িয়ে পড়ি, সেটা আমাদের খুব বেশি ভালো লাগে। আর অনেকদিন থেকে চোখের চেক আপটা করানো হয় না, সেই জন্য বলি চোখের চেক আপটা করে আসি। আর বুঝতেই তো পারছেন চোখের সমস্যা থাকলে চশমা ছাড়া চলাই যায় না। আর কোভিড সিচুয়েশন থেকে আমার হাজবেন্ড চশমা পরা ছেড়ে দিয়েছিল, মাস্কের সঙ্গে পড়তে অসুবিধা হতো বলে। আর সেই চশমাটা না পড়তে পড়তে এমন হয়েছে, ওই চশমাটা এখন আর চোখে সেট করে না, না গেলে সমস্যা হচ্ছে খুব, চোখে ওইদিকে দেখতে অসুবিধে হচ্ছে, সেই জন্য হঠাৎ করে যাওয়া। আর আজকে সারাদিনে যতটা পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখানোর বা বিশেষ তেমন কিছু নেই, তবুও কি বলুন তো, আমরা সবসময় সব কিছু আপনাদেরকে যেহেতু দেখাই বা আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে ভালোবাসি, সেই জন্য সব কিছু আপনাদেরকে দেখাতেও ভালো লাগে। আর এখন আমরা বর্তমানে ওই মার্কেটের একটা ওপর দিয়ে যাচ্ছি, রাস্তায় প্রচুর ভিড় আছে, আর রাস্তাটা একটু ফাঁকা হলে রাস্তার পরিবেশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের চোখের যে চেক আপটা করানো হবে তখন যে চোখে ড্রপটা দেয়, আর সেই ড্রপটা দেওয়ার পরে আমরা চোখে কিছু দেখতে পাই না তেমন, সব কিছু অস্পষ্ট লাগে কিছুক্ষণের জন্য, সেই জন্য আমি বাড়ি থেকে টিফিনটা বানিয়ে নিয়েছি, প্লাস দুপুরে খাওয়ার জন্য একটু খাওয়ার বানিয়ে নিয়েছি। হোটেলে গিয়ে আমাদের খেতে খুব অসুবিধা হয় ওই সময়টা, কিছু দেখতে পাই না তো, সব কিছু অস্পষ্ট লাগে সেই জন্য, আর ওই জন্য খাবারগুলো বানিয়ে নিয়েছি, গাড়ির মধ্যেই খেয়ে নেবো, অসুবিধা হবে না। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা ডায়মন্ডের নদীর ধারে একটুখানি গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম, আর সকালবেলা পরিবেশটা এত সুন্দর ছিল, নদীর ঢেউগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। সকালের পরিবেশটা আসলে কি বলুন তো, একদম শান্ত নিরিবিলি থাকে, তো সবে চায়ের দোকানে আজ জ্বেলেছে, আর সেই সঙ্গে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছিল নদীর ধারে বসে। আর নদীর যে ঠান্ডা হাওয়াটা সকালবেলা বেশি ভালোভাবে উপভোগ করা যায়, আর সেই সঙ্গে আমার মেয়েকেও চা দেওয়া হয় না কিন্তু ওকে দেওয়া হয়েছিল এক কাপ, আপনারা দেখতেই পাবেন যে ও কীভাবে চাটা খাচ্ছিল, ছোট মানুষ তো সেই জন্য। আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও কম থাকে সকালবেলা, সেই জন্য নদীটাকে বেশি ভালো লাগে। আরও দূরে একটা জাহাজ দাঁড়িয়ে ছিল, আর লঞ্চ ঘাটে বেশ কিছু লঞ্চও ছিল সেই সঙ্গে। সকালের নদীটা এত সুন্দর লাগছিল যে ওখান থেকে ছেড়ে উঠতেই ইচ্ছে হচ্ছিল না। আসলে আমরা প্রকৃতিপ্রেমী তো, প্রকৃতিকে বেশি ভালো লাগে, আর বিশেষ করে সকাল মানে তো কোনো কথাই নেই, কিন্তু কিছু করার ছিল না, আমাদের গন্তব্য ছিল ডক্টরের কাছে যেতে হবে, আর সেই জন্য ওখান থেকে বেশি সময় না দিয়ে আমাদেরকে উঠে আসতে হয়েছিল। আমরা এখন ডায়মন্ডে নেমে ডায়মন্ডের চা দোকানে একটু চা খাচ্ছি ওই নদীর ধারটাতে, 10 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, চাটা খাওয়া হয়ে গেলে এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। সকালে এখানে স্টে করা হয়নি,
আর ছোট ছোট কাপে চা গুলো খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। চা খাওয়ার অভ্যাসটা ঠিক নেই তো, গরম চা খেতে একটু অসুবিধে হয়, সেই জন্য চা খাওয়া কমপ্লিট করে আমরা এবারে গাড়িতে উঠে পড়বো আর এখান থেকে এবারে রওনা দেবো হসপিটালের দিকে। রাস্তার ডান দিকেই দেখতে পাবেন যে স্টেডিয়ামটা আছে খেলার, আর তার ঠিক বাঁদিকে আছে আই লাভ ডায়মন্ড হারবার লেখাটা, যেখানে আপনারা অনেকেই ফটো তুলতে পারবেন, যেটা আমরা সমস্ত জায়গায় দেখতে পাই, যেমন ধরুন দার্জিলিং, দীঘা, সিকিম সমস্ত জায়গায় গেলে থাকে। আর ওটাও নতুন করে করা হয়েছে ডায়মন্ড, এটা আগে ছিল না। আর বাঁ সাইডে তার সঙ্গে সঙ্গে আছে এই যে লঞ্চ ঘাট, লঞ্চ ঘাটে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে এখান থেকে পারাপার হওয়ার জন্য। আমারও ইচ্ছে আছে কোনো একটা দীঘা যাব, আর যদি যাই সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন ডায়মন্ডের ওই চা দোকানে চা খাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছি, এবার হসপিটালের দিকে রওনা দেব। আর সকালের ব্রেকফাস্টটা এখনো হয়নি, রাস্তায় সামান্য জ্যাম আছে, ব্রেকফাস্টটা কিছুক্ষণ পরে করা হবে। স্যান্ডউইচ বানিয়ে এনেছি। এই মাত্র আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর ভেতরে যখন ডক্টর আমাকে দেখছিলেন তখন আমি যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে। তা উনি বললেন ছোট্ট করে ভিডিও করা যেতেই পারে, আর হসপিটালের ভেতরে কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি কারণ ভেতরে অ্যালাউ ছিল না, আর দীর্ঘ সময় ওখানে প্রতীক্ষা করতে হচ্ছিলো বসে বসে। তারপর চোখে তিনবার ড্রপ দেওয়া হয়েছিল আমাদের, দিয়ে তিনবার চোখ টেস্ট করা হয়েছিল, আর সর্বশেষ যে ডক্টর দেখলেন ওই ডক্টর ভীষণ ভালো। ওনাকে আমি প্রায় 12 থেকে 13 বছরের মতো দেখাচ্ছি ওনার কাছে, দেখি আমার চোখ ভালো আছে। আর আমাদের বাড়ির সমস্ত মানুষজনই ওখানে দেখাতে যায়, চোখ চেক আপ করে তো নিয়ে যাওয়া হয়। আর ওর ভেতরে কফি আছে আর বিস্কিট পাওয়া যায়, আর আমার মেয়ে তো কফি খাবে খুব বায়না করছিল, ও জানি একাধ দিন যদি ঘুরতে যাওয়ার সুযোগে ওর কফি হয় চা হয় ওর জন্য ভীষণ ভালো। তাহলে বাড়িতে সচরাচর ওগুলো তো ওর জন্য হয় না, সেই জন্য মানে হলে ওকে দেওয়া হয় না আর কি, ছোট তো সেই জন্য। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ার পরে গাড়ির মধ্যে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর এখন বর্তমানে আমরা ওই মা ফ্লাইওভারে আমরা উঠছি এখন। আর আমার মেয়েকেও ওই সঙ্গে চেক আপ করানো হয়েছিল, ও ছোট বলে যে ওকে করানো হয়নি এমনটা নয়, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমি, আমার মা সবাইকেই চেক আপ করানো হয়েছিল। আর সেই সঙ্গে আমার মেয়ের চোখে সামান্য পাওয়ার আছে বর্তমানে ডাক্তার বললেন, আর আগে ওকে একবার 2.5 বছর বয়সে দেখানো হয়েছিল কিন্তু তখন ডাক্তারবাবু বুঝতে পারছিলেন না যে ওর চোখে পাওয়ারটা ঠিক অ্যাডজাস্ট হবে কি না, এত ছোট তো লেখাগুলো পড়তে পারছিল না ঠিকঠাক, সেই জন্য বলেছিলেন যে পরে আরেকবার আপনারা এসে দেখিয়ে নিয়ে যাবেন যখন ভালো পড়তে পারবে। কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য গিয়ে যাওয়া হয়ে ওঠেনি, আর সেই জন্য ওর চোখ আর চেক আপ করানো হয়নি। তো এইবারে গিয়ে ওকে দেখানো হলো, ডক্টর বললেন ওর চোখে সামান্য পাওয়ার আছে, চশমাটা ব্যবহার করলে পরে ওটা পরবর্তীকালে হয়তো ওর চশমাটা পাওয়ারটা কমতে পারে, পরবর্তীকালে হয়তো বেশ কিছু বছর পরে ওর ঠিকও হয়ে যেতে পারে। এখন আমরা সায়েন্স সিটির পাশ দিয়ে যাচ্ছি, একদিনে সব তো ঘোরা যায় না সেই জন্য অন্য কোনো দিন আবার যাব। আর এই এত প্রচণ্ড গরমের মধ্যে সায়েন্স সিটি বলুন, নিকো পার্ক, ইকো পার্ক এই সমস্ত জায়গাগুলো ভালো লাগে না অতটা, প্রচণ্ড রৌদ্র থাকে তো ওই জন্য। আর আমাদের বাড়ি তো ডিস্টেন্স অনেকটাই কলকাতা থেকে সেই জন্য, আর একটু ঠান্ডা পড়লে আমার মেয়েকে নিয়ে যাব অবশ্যই, আগেও ঘুরে আসা হয়েছে। আমরা চোখের ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, আর হালকা কিছু খাবার দাবার দুপুরবেলা মোটামুটি সেরে নিয়েছি যেগুলো এনেছিলাম, আর এখন এই চিড়িয়াখানার সামনে থেকে যাচ্ছি। আর চোখের ড্রপটা দেওয়ার জন্য চোখে যখন চেক আপ করা হয় তার আগে ওই আই ড্রপ দেওয়া হয়, আই ড্রপ দেওয়ার ফলে কি হয় বলুন তো, চোখে আর কিছু দেখতে পায় না ঠিকঠাক, সব কিছুই অস্পষ্ট লাগছে।
কোন দিকে তাকাচ্ছি নিজেই বুঝতে পারছি না, আর সেই জন্য এখন আর অন্য কোথাও যাচ্ছি না। এখন প্রায় 2:40 বেজে গেছে আর আমরা অনেকটা চলে এসেছি ওখান থেকে, সল্ট লেকে গিয়েছিলাম। আর ইচ্ছে আছে যাওয়ার সময় পৈলান মন্দিরে যাব, আর যদি যেতে পারি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে। আর মন্দিরটা আমরা হয়তো নিজের চোখে এখন দেখতে পারবো না, চোখ তো এমনিতে অস্পষ্ট হয়ে আছে, পরে ভিডিওতে আমাদের নিজেদেরকেও দেখতে হবে। এখন 3:30 বাজে আর আমরা পৈলানের মন্দিরের সামনে চলে এসেছি। মন্দির 4টায় খুলবে, ওই জন্য বাইরে আমরা অপেক্ষা করছি। আর আমার মেয়ে এখানে জল খাচ্ছে, ও একটু ঘুমিয়ে নিয়েছে, যাওয়ার সময়ও গাড়িতে একটু ঘুমিয়েছিল, ফেরার সময় একটু ঘুমিয়ে নিয়েছে। মন্দিরটা খুলুক, তারপরে আমরা ভেতরে ঢুকবো। এইমাত্র আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি, মেন মন্দির থেকে আর কি। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে মন্দিরের পাশে যেটা বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে আছে, এর ভেতরে আপনারা গাড়ি পার্কিংয়েরও জায়গা পাবেন, সেই সঙ্গে টয়লেটও আছে, ক্যান্টিনও আছে, সব রকম সুবিধাই আছে। কিন্তু মোবাইল নিয়ে ভেতরে অ্যালাও নয়, অ্যালাও আছে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না, সেই জন্য মোবাইল বা ক্যামেরা সমস্ত কিছুই ব্যাগের ভেতরে রাখতে হয়েছিল। আর এখানে আমরা ছাড়াও অনেক মানুষজন এসেছেন এত রৌদ্রের মধ্যেও, আর আমরা প্রচুর ক্লান্ত ছিলাম সারাদিন ঘোরার পরে, কিন্তু তবুও মন্দির দেখার জন্য গিয়েছিলাম, যেহেতু একবারও যাওয়া হয়নি, এইভাবে প্রতিবারই চলে আসা হয়। আর এখানে অনেক মানুষজন ঢুকছে, আর এই পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে অনেক বসার জায়গা করা আছে, বেশ ভালো লাগবে যদি একটু সন্ধ্যের দিকে যাওয়া যায়, কিংবা শীতকালের দিকে তো আরও বেশি মনোরম লাগবে। আর ফুলের গাছ টাছ দিয়ে অনেক কিছু দিয়ে ভরানো আছে জায়গাগুলো। আর এই পাশে খানিকটা হেঁটে যাওয়ার পরে দুদিকেই পড়বে, বাঁ দিকে বলুন বা ডান দিকে, দু জায়গায় ফাউন্টেন করা আছে, যে ফাউন্টেনগুলোতে জল ছিল না এখন, অন্য সময় মনে হয় থাকে, এখন প্রচণ্ড গরমের জন্য হয়তো ছিল না। আর মন্দিরে প্রসাদ পাওয়া যায়, ওখানে যে মাইকে অ্যানাউন্স করছিলেন একজন, ওনার কাছে গিয়ে নাম লেখালে প্রসাদের বন্দোবস্ত করে দেন উনি। আর মন্দির দেখার পরে নিচে একটা মিউজিয়াম মতো করা আছে, ওই মিউজিয়ামের ভেতরে একটা সোনার মূর্তি, আর সেই মূর্তি দর্শন করে এসেছি আমরা। নিচের মিউজিয়ামের পরিবেশটাও বেশ সুন্দর, ঠান্ডা মনোরম, আর ওপরে বেশ অনেকগুলো ঠাকুর ছিল, ওগুলোও আমরা দর্শন করেছি। আর এই হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, মেন মন্দির হচ্ছে এটাই, আর এর ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাও নেই। আর ডান দিকে যিনি আছেন মাইক নিয়ে অ্যানাউন্স করছেন, উনি হচ্ছেন এই মন্দিরের কেউ একজন দায়িত্বে ছিলেন, আমি জানি না সঠিক, তবে ওনার কাছে বললে পরে উনি প্রসাদের বন্দোবস্ত করে দেবেন। আমাদের পৈলানের মন্দিরে ঘোরা হয়ে গেছে আর এখন আমরা গাড়িতে করে চলেছি ডায়মন্ডে। ডায়মন্ডে নদীর ধারে যদি সম্ভব হয় তো একটু নামবো, আর না হলে আমার মেয়ের জন্য একটু ছোটোখাটো কেনাকাটা করার আছে, ওগুলো করে নেব, নিয়ে যদি সময় থাকে তাহলে আমরা ডায়মন্ডে নদীর ধারে একটুখানি কিছুক্ষণ সময় কাটাবো। আর পৈলানের মন্দির খারাপ নয়, বেশ ভালো, কিন্তু সারাদিন জার্নির পরে আমাদের শরীর এমনিতে ক্লান্ত ছিল, আর আই ড্রপ দেওয়ার পরে চোখে দেখতে অসুবিধা হয় বললাম না, আর সেই জন্য আমাদের একটু অসুবিধে হচ্ছিল। মন্দির সুন্দর, নিঃসন্দেহে কাজ করা কারুকার্যগুলোও বেশ ভালো করা আছে, আপনারা ছোট্ট সপ্তাহের শেষে অল্প কিছুক্ষণ সময়ের জন্য এসে অবশ্যই কাটিয়ে যেতে পারে, ভালো লাগবে। আর মন্দিরের নিচে যে মিউজিয়াম টাইপের করা আছে ওটাও বেশ ভালো, আর প্রাকৃতিক পরিবেশটাও সুন্দর, ওখানে কাঠচাপা ফুলেরও বেশ কিছু বড় বড় গাছ দেখলাম পুরনো, তারপরে গোলাপও আছে প্রচুর পরিমাণে লাগানো, আর রেড সিজেনিয়াম যেটা হয় আমার বাগানে আছে, বড় বড় গাছ আপনারা দেখেছেন টবে আছে, সেই গাছগুলো ওখানে ওই সাইডে সরু সরু বেড মতো বানিয়ে তার মধ্যে বসানো আছে। কিন্তু ওই ছোট একটা সমস্যা, ভেতরে ক্যামেরা অ্যালাও ছিল না, সেই জন্য আমার কিছু করার নেই, আমি ওগুলো ভালো করে ভিডিও করতে পারিনি, সম্ভব হয়নি, ওই জন্য গল্পটা একটু ছোট করে আপনাদেরকে বলে দিলাম, যদি পারেন তো একটু ঘুরে যাবেন। হয়তো অনেকেই ঘুরে গিয়েছেন, কিন্তু আমি এখান থেকে অনেকবারই যাতায়াত করি, প্রতিবার ভাবি ঢুকবো কিন্তু আশা হয়ে ওঠে না, আমি এই প্রথম এলাম, আর যারা আসেননি তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, আর যারা ঘুরে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে মন্দিরের ভেতরে কত সুন্দর,
তারা তো অবশ্যই আসবেন, আর যারা ঘুরে যাননি আপনারা অবশ্যই আসুন। আর মন্দিরের ভেতরে টয়লেট আছে, ক্যান্টিন আছে, মোবাইল রাখার জায়গাও আছে, সব রকম সুবিধাই আছে। আর মন্দিরের ঠিক বাইরে আর মন্দিরের ভেতরে কার পার্কিং এর জায়গা আছে, সমস্ত রকমের কোনো অসুবিধা হবে না। আর মন্দিরের বাইরে ওখানে ফুচকা, আইসক্রিম, এটা ওটা মোটামুটি পাওয়াই যাচ্ছে অ্যাভেলেবেল, ওগুলো খাওয়া দাওয়া করতে পারেন। বিকেলবেলার দিকে সন্ধ্যের টাইমে ভীষণ ভালো লাগবে। আমরা এখন ডায়মন্ডের যে দোকান থেকে আমার মেয়ের জন্য কেনাকাটা করি সেই দোকানে চলে এসেছি। আর আমার মেয়ের বেশ কিছু জামা কাপড় দেখা চলছে, ওকে দু একটা পরিয়েও দেখছি, ও বেশ খুশি। কেন বলুন তো, নিয়ে এসে বাড়িতে যদি ওর ছোটো হয়ে যায় তখন আবার পাল্টাতে অসুবিধে হয় যাওয়ার জন্য। এমনিতে দূরে বেশ খানিকটা, তারপরে যাওয়া আসার সময়ও হয়ে ওঠে না সেই জন্য। আর ও ছোটো থেকে সমস্ত জামা কাপড় এখান থেকেই নেওয়া হয়। এখানে যা জিনিসপত্রগুলো ভালো, মালের কোয়ালিটিও এনারা মেনটেন করেন, আর দোকানদারও ভীষণ ভালো ব্যবহার ওনার, সে নিয়ে তো কোনো প্রশ্নই নেই। ওর জন্য কী কী পোশাক নিয়েছি আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে, তবে আজকে হয়তো বাড়ি ফিরে আর সম্ভব হবে না, অন্য দিন যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ওর অ্যাটিটিউডগুলো দেখতে পাচ্ছেন, কী সুন্দর পোশাকগুলো পরছে, আনন্দটা চোখে মুখে দেখতেই পাচ্ছেন। আচ্ছা যাই হোক, আর এগুলো কেনাকাটা করে দেখতে দেখতে আমাদের বেশ অনেকটা সময় চলে গিয়েছিলো। আর এরপরে দোকানদারও বেশ কথা বলছেন, যেটা দেখছে ওর তো সবই পছন্দ হয়ে যাচ্ছিলো, ও একটার পর একটা দেখতে থাকছে আর বলছে আমাকে এটা নেবো ওটা নেবো। সে যাই হোক, ওর জন্য ছোটো করে একটা শপিং হয়েই গিয়েছিলো। এমনিতেও যখন আমরা সকালবেলা বেরোচ্ছিলাম তখন ও খালি বলছে মা কলকাতায় যখন যাচ্ছি তখন কিন্তু শপিং মল একবার নিয়ে যেতেই হবে। আর কী বলুন তো, যতবারই আমরা গড়িয়াতে কেনাকাটা করতে গিয়েছি বা অন্য কোথাও গেলেও ওর জামাকাপড়গুলো সেট হতেই চায় না। এই দোকান থেকে ছোটোবেলা থেকে ওর সবসময় নেওয়া হয়, তো ওর জামাকাপড়ের কোয়ালিটিগুলোও ভালো আর ওর গায়ে ফিটিংসও সুন্দর হয়, সেই জন্য সবসময় ওর জন্য এখান থেকে নিয়ে আসা হয়। কিন্তু এই কোভিডের জন্য বললাম না, বেরোনো হয়নি অনেক দিন, সেই জন্য আমরা গিয়ে আনতে পারিনি। মাঝখানে বেশ কয়েকবার ওর জন্য আনিয়েছিলাম কাউকে দিয়ে, উনি হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিতেন আর সেগুলো দেখে আমরা পছন্দ করতাম। আর আজকে যিনি দোকানদার তিনি একটু ব্যস্ত আছেন, ওনার দোকানে আরও দুজন আসেননি, দুজন ছুটিতে ছিলেন, সেই জন্য একা একটু ঝামেলার মধ্যে ছিলেন। সে যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের দিন।